স্বাধীনতা পুরস্কার 2021 প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেই অনুষ্ঠানে। শুরু করলেন আর সেই সংগ্রামের পথ বেয়ে কিন্তু তিনি ছয় দফা দেন বাংলার মুক্তি সনদ। এবং ছয় দফা এটা মনে হলো যেন একটা ম্যাজিকের মতো কাজ করলো, কারণ এত অল্প সময়ের মধ্যে এরকম একটা দাবি এত জনপ্রিয়তা পেয়ে যাবে এটা পাকিস্তানি শাসকরাও কখনো ভাবতেও পারেনি। তাকে বারবার কারাগারে যেতে হয়েছে, বছরের পর বছর তিনি কারাগারে বন্দি থেকেছেন, কিন্তু নীতির সাথে কখনো আপোষ করেননি এবং তার লক্ষ্য স্থির রেখেই কিন্তু সব নির্যাতন তিনি সহ্য করেছেন, কিন্তু তিনি লক্ষ্য স্থির করে এগিয়ে গেছেন। এটা তার জীবনের একটা রণকৌশলও বটে। এবং এই ছয় দফার উপর ভিত্তি করেই যে সংগ্রাম শুরু হলো, আগরতলা ষড়যন্ত্র মামলা, তখন যে অত্যাচার নির্যাতন হয়েছিল এখানে তার, বা সেই নির্যাতিত এখানে আছে যে সেই কীভাবে এই নির্যাতন চালানো হয়েছিল, কাজে এই ঘটনার মধ্য দিয়েই শত্রুর নির্বাচনে বাঙালির বিজয়, এটা কখনো পাকিস্তানি শাসকরা ভাবতেই পারেনি। কিন্তু সেই বিজয় যখন এলো, বাঙালির হাতে ক্ষমতা তারা পাকিস্তানিরা দেবে না, তিনি অসহযোগ আন্দোলনে ডাক দিলেন, পাশাপাশি সশস্ত্র বিপ্লবেরও প্রস্তুতি নিলেন। ঐতিহাসিক সেই 7ই মার্চের ভাষণ কেউ দাবায় রাখতে পারবে না, এবং এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই বাণী যেন বাঙালির হৃদয়ে এবং বাঙালির প্রতি রন্ধ্রে রন্ধ্রে অনুরণিত হলো এবং প্রত্যেকটা বাঙালি কিন্তু জেগে উঠল, যার যা কিছু ছিল তাই নিয়েই তারা জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ করে আমাদের বিজয় ছিনিয়ে আনল। মিত্র বা শক্তি আমাদেরকে সহযোগিতা করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কিন্তু তিনি যেভাবে এই বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দিলেন একটা বৈরী পরিবেশ থেকে, যাদের মন মানসিকতাটা ছিল অন্য, কিন্তু তিনি একটা স্বাধীনতার চেতনা এনে দিয়েছেন এদেশের মানুষকে। স্বাধীনতার পর একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার কাজে তিনি হাত দেন, এটা আরও কঠিন কাজ ছিল। মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন। এই 3.5 বছরের মধ্যে একটা প্রদেশ, শোষিত বঞ্চিত একটি জাতি, একদিকে যুদ্ধে ধ্বংসস্তূপ, অপরদিকে দীর্ঘদিনের শোষণ বঞ্চনায় জর্জরিত, সে প্রদেশটিকে একটি রাষ্ট্রে উন্নীত করা আর শোষণ বঞ্চনা থেকে মুক্তি দিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং একটা স্বাধীন রাষ্ট্রের সকল অবকাঠামো থেকে শুরু করে সব কিছু গড়ে তোলা, পাশাপাশি সেই যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে দেশটাকে গড়া ছিল একটা বড়, সবথেকে বড় একটা কাজ, একটা বিরাট চ্যালেঞ্জ। কিন্তু সেটাও তিনি অত অল্প সময়ের মধ্যে করে, ঠিক যখন দেশের মানুষের ভিতরে একটু শান্তি স্বস্তি এসেছে এবং অর্থনৈতিক উন্নয়নের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে, ঠিক সেই সময় 75-15 আগস্টের আঘাত। এবং শুধু রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকেই হত্যা করেননি, আপনারা জানেন যে আমার পরিবারের সকল সদস্যকেই হত্যা করেছিল। শুধু আমরা 2টি বোন মাত্র 15 দিন আগে স্বামীর কর্মস্থলে আমরা গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, ছোট বোনটাকে সাথে নিয়েছিলাম। এরপর দীর্ঘদিন আমরা দেশে ফিরতে পারিনি, আমাদের দেশে ফিরতে দেওয়া হয়নি, আমার ছোট বোনের তো পাসপোর্টটাও দেয়নি, জিয়াউর রহমান তার পাসপোর্ট দিতে অস্বীকার করেছিল। আমি দিল্লিতে ছিলাম বলে ওখানে হাই কমিশনার ছিলেন শামসুর রহমান সাহেব, তিনিও আগরতলা ষড়যন্ত্র মামলারও একজন আসামিও ছিলেন, যে কারণে তার একটা অন্য মানসিকতা ছিল। যাক, আমার পাসপোর্টটা তিনি রিনিউ করে দিয়েছিল আমাদের, কিন্তু রেহানার পাসপোর্ট, রেহানা তখন লন্ডনে, তার পাসপোর্টটা আর সরকারের নির্দেশে দেওয়া হয়নি।
প্রবাসে এভাবেই আমাদের জীবন কাটাতে হয়েছে। যা হোক, আমি বাংলাদেশে আমেরিকাবাসী সবাই নির্বাচিত করে আমি দেশে ফিরে আসি। বাবা মা ভাই বোন সব হারা বাংলাদেশে এসে পেয়েছি। বাংলাদেশের সাধারণ মানুষ, তাদের অগণিত মানুষ, তাদের ভালোবাসা আস্থা, সেটাই আমাকে শক্তি জুগিয়েছে। আর যে আদর্শ নিয়ে আমার বাবা সারা জীবন সংগ্রাম করেছেন, সেই আদর্শটাকেই বুকে ধারণ করেছিলাম যে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতেই হবে। এত রক্ত, এত ত্যাগ, এটা কখনো বিথে যেতে পারে না। এটা বিথে যেতে আমরা দিতে পারি না, আমরা দেবো না। এটুকু শুধু বলতে পারি যে দীর্ঘ 40 বছর এই বাংলাদেশে, কিন্তু আমি 80 সালে লন্ডনে যাই, তখন থেকে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সেখানে আপ্রাণ চেষ্টা করি। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বাঙালিদের, প্রবাসী বাঙালিদের সংগঠিত করা, সংগঠন গড়ে তোলা, সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখা, সেটা আমি করতাম। আর তাছাড়া 79 সালে রেহানা প্রথম মানে তার বক্তব্য সে নিয়ে এসেছিল জাতিপিতার হত্যার বিচারের দাবি নিয়ে। সেটা 75-এর পর বাংলাদেশের একজন রাষ্ট্রদূত ছিলেন ডক্টর রাজ্জাক, তিনি সুইডেনে ছিলেন। তিনি সে সময় এই ঘটনার পর পদত্যাগ করেন। তিনি বলেছেন, আমি মিলিটারি ডিক্টেটরের সরকারের অধীনে চাকরি করব না। এবং তিনি একটা আয়োজন করেছিলেন একটা সম্মেলনের, সেই সম্মেলনে রেহানা যায় প্রথম, সেখানে বক্তব্য রাখে, হত্যার প্রতিবাদ জানায়। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার দাবি জানায়। যাক, 40 বছরের সংগ্রামের মধ্য দিয়ে অন্তত এইটুকু করতে পেরেছি যে বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে এখন উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। আমাদের 50 বছর পূর্তিতেই আমরা এই স্বীকৃতিটা পেলাম। জাতিপিতার জন্মশতবার্ষিকী যখন আমরা উদযাপন করেছি, তখন আমরা এই স্বীকৃতিটা পেলাম। আমি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে যারা সহকর্মী, তার নির্দেশে মুক্তিযোদ্ধা পরিচালনা করে আমাদের বিজয় এনে দিয়েছিলেন আমাদের সেই জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মোহাম্মদ সোলায়মান কামরুজ্জামান, যাদেরকে 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর 3রা নভেম্বর ওই বছরই ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমি তাদের প্রতিও শ্রদ্ধা জানাই। মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। মুক্তিযোদ্ধাদের জানাই আমার সশস্ত্র সালাম, কারণ তারা জাতির পিতা ডাকে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে এদের স্বাধীন করে। 75-এর পরে এমন একটা সময় ছিল যে কেউ মুক্তিযুদ্ধ করেছে এই কথাটা বলতে সাহস পেত না। মনে হতো যেন সেটা যেন একটা বিরাট অপরাধের ব্যাপার ছিল। আমাদের আদর্শ, আমাদের নীতি, আমাদের লক্ষ্য স্থির করে আমাদের এগিয়ে যেতে হবে। তাই আমি যখনই সরকারে এসেছি, আমরা চেষ্টা করেছি মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে দেওয়া। হ্যাঁ, তখন অনেকে অনেক দিকে চলে গেছেন, এটা ঠিক, কিন্তু সেগুলি বিচার আমি করব না, কারণ সময়ের বিবর্তনে পরিবর্তনে অনেক কিছু ঘটে। কিন্তু যার যেটুকু অবদান, সেটুকু অবশ্যই আমরা স্মরণ করি, শ্রদ্ধা জানাই। তাই মুক্তিযোদ্ধাদের জন্য তাদের সম্মানটা ফিরিয়ে দেওয়া, তাদের পরিবার পরিজন, তাদের জন্য কিছু করা, কারণ আমরা জানি বাবা মা ভাই হারিয়ে রিফিউজি হিসেবে থাকার যে কষ্ট। আর মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, তারা সব কিছু ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন, তাদের পরিবার পরিবার জন্য নানাভাবে কষ্ট পেয়েছে, তাই তারা বংশ পরম্পরায় যেন সম্মানটা পায়, তার জন্য আমার ক্ষুদ্র প্রচেষ্টায় যতটুকু সম্ভব আমি চেষ্টা করে যাচ্ছি তাদেরকে সেই সম্মানটা দিতে। এবং তাদের যারা এখনও দুস্থ কষ্টের মধ্যে দিয়ে আছে, তাদের কিছু সহযোগিতা করবার আমরা চেষ্টা করছি। তাদের সকলকে ঘর করে দেওয়া, তাদের একটা মাসহারার ব্যবস্থা করে দেওয়া, তাদের চিকিৎসার ব্যবস্থা, অনেকেই আজ বেঁচে নেই কিন্তু তাদের পরিবাররা আছে, সেভাবে আমরা আমাদের প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। কারণ আমি মনে করি যে সেই দিন জাতির পিতা ডাকে যারা অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করেছিলেন,
তা যদি সেই সাহসটা না দেখাতেন তাহলে কি আমরা স্বাধীনতা পেতাম? হয়তো সব ব্যর্থ হয়ে যেত। যদিও 75-এ 15ই আগস্টের পর আমাদের সেই মুক্তিযুদ্ধের সকল অর্জনকে ব্যর্থ করে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছে, যাদের পিতার নাম ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল, এমনকি মুক্তিযুদ্ধের গানগুলি যেখানে বঙ্গবন্ধুর নাম আছে বা আমাদের স্বাধীনতার চেতনার কথা বলা আছে অথবা যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি তাদের একটু উল্লেখ আছে, সে গানগুলিও একসময় নিষিদ্ধ ছিল বাংলাদেশে। আমি জানি না একটা স্বাধীন জাতির বা স্বাধীন দেশের নাগরিক যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে তারা কীভাবে আবার পরাজিত শক্তির পদলেহন করতে পারে এটা আমি ভাবতেও পারি না।